আসসালামু আলাইকুম ও বারাকাতু বিসমিল্লাহি রহমান রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রা কাটিং অথবা বোম্বাই কাটিং ব্লাউজ কীভাবে কাটিং করে এখানে আমি দেড়গজ পরিমাণ কাপড় নিয়েছি আমি প্রথমে কাপড়টিকে মেলে নিয়ে একটি ভাঁজ দিয়ে নিয়েছি আমি বডি নেব দশ ইঞ্চি পরিমাণ সেজন্য আমি প্রথমে গলার চৌড়া নিচ্ছি দু ইঞ্চি পরিমাণ এবার আমি গলার লম্বা নেব নয় ইঞ্চি পরিমাণ যেহেতু আমার এটা পিছনের পার্ট আমি একটু গলাটা বড়ো করে নেব খেলানো গলা দেবো আমি সেজন্য এখানে আমি ন ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিচ্ছি এ সাইডে আমি দু ইঞ্চি পরিমাণ নিয়েছি গলা গলা এখানে আমি নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখানে আমি একটু খেলানো চাই সেজন্য আমি খেলানো গলা দেব এখানে আমি সোয়া তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি পুটলাইন এবং মহড়া নিচ্ছি ছ ইঞ্চি পরিমাণ বডি নেব আমি যেহেতু চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য আমি ব্লাউটির লম্বা নিচ্ছি সতেরো ইঞ্চি পরিমাণ দু সাইডে সতেরো ইঞ্চি পরিমাণ নিয়ে আমি দাগ কেটে নিচ্ছি কুমোর নিচ্ছি আমি ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি পরিমাণ মাছ বরাবর আমি ভাজ দিয়ে টিকেনের জন্য দাগ কেটে নিয়েছি আমি টিকেনের লম্বা নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এক কোনা থেকে আমি এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে মোহরা শেপ দিয়ে নিচ্ছি দুই সুতা পরিমাণ ফুট ডাউন দিয়ে দিলাম এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এখানে আমি সোয়া এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে এরপর মাপ নিয়ে নিচ্ছি যেহেতু এদিকে আমার বুতামের পট্টি দিতে হবে সেজন্য আমি এক্সট্রা নিয়ে নিলাম শোয়া এক ইঞ্চি পরিমাণ এরপর আমি সামনের গলার চৌড়া নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি গলার লম্বা এবার আমি একটা বক্স আকৃতি করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি পুটলাইন নিচ্ছি আমি শোয়া তিন ইঞ্চি পরিমাণ অর্থাৎ আগের মতোই আপনারা চাইলে এখানে আগে পিছনের পার্টটা এভাবে করে বসিয়ে এরপর আর্ট করে নিতে পারেন এবং আর্ট অনুযায়ী কাটিং করে নিতে পারেন আমি আর্ট করে নিচ্ছি এরপর কাটিং করে নেব আমি প্রথমে গলা কাটিং করে নিচ্ছি এরপর পুটলান কাটিং করে নিচ্ছি অর্থাৎ দাগ অনুযায়ী আমি পুরো ব্লাউজটি কেটে নিচ্ছি এখন আমি মিডল পয়েন্ট বের করে নিচ্ছি মিডল পয়েন্ট আমার সাড়ে নয় ইঞ্চি পরিমাণ নিতাম আমি এখানে যেহেতু ব্রা কাটিং ব্লাউজ কাটব সেজন্য আমি দু ইঞ্চি এক্সট্রা কেটে নিচ্ছি অর্থাৎ সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ আমি সাড়ে এগারো ইঞ্চিতে মাঝ বরাবর একটা দাগ কেটে নিচ্ছি এ মাঝ বরাবর থেকে আমি আমার বড়ি যেহেতু চল্লিশ চল্লিশকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি চার দশে চল্লিশ সেজন্য আমি চার ইঞ্চি পরিমাণ এবং চার ইঞ্চি পরিমাণ করে এখানে আমি দাগ কেটে নিচ্ছি এরপর আমি এভাবে করে ফিতাটাকে ভাজ দিয়ে মাছ বরাবর দাগ কেটে নিচ্ছি কেননা আমি চার ইঞ্চি পরিমাণ করে নিয়ে আরও আধা ইঞ্চি এক্সট্রা নিয়েছি এ সাইডে সেজন্য আমি আধা ইঞ্চি এক্সট্রা সহ আমি মাছ বরাবর ভাজ দিয়ে দাগ কেটে নিয়েছি অর্থাৎ আধা ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমি সেলাইয়ের জন্য এবার আমি দু সাইডে দেড় ইঞ্চি পরিমাণ করে দাগ কেটে নিচ্ছি এদিকেও আমি দেড় ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি আর এদিকে আমি এক ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি এবার আমি দাগগুলো আর আরিভাবে মিডল পয়েন্টে মিলিয়ে নিচ্ছি এখন আমি গলা থেকে এক ইঞ্চি পরিমাণ উপরে দাগ কেটে নিচ্ছি এ তো গলা থেকে এক ইঞ্চি পরিমাণ এবং মোহরা থেকে আড়াই ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে আমি দাগটা কেটে নিচ্ছি এবং সে অনুযায়ী আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখন আমি এই মাঝ বরাবর দাগ থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিচে আর একটা দাগ টেনে নিচ্ছি এবার এ দাগটাও সোজা এভাবে করে আলতো হাতে একটু আড়িভাবে মিলিয়ে নিচ্ছি এবার মাছ বরাবর থেকে না দাগ নিয়ে আমি নিচের সাইডটা থেকে এভাবে করে দাগ কেটে নিচ্ছি এতটুকু পরিমাণ আমার প্রয়োজন সেজন্য আমি এতটুকু পরিমাণ রেখেছি এবার আমি এই মিডল পয়েন্টগুলো কেটে নিচ্ছি এখানে আমি গলার শেপ থেকে দুই সুতা পরিমাণ রেখে আড়িভাবে একটু দাগ কেটে নিলাম এখানে আমি একটু রাউনের মতো কেটে নিচ্ছি হলে মাঝ বরাবর সুচের মতো হবে সেজন্য আমি একটু আড়িভাবে কেটে নিচ্ছি এই তো কাটিং হয়ে গেল। দেখুন চমৎকার ব্রা কাটিং তৈরি হয়ে গেল এখন আমি নিচের পার্টটা কাটিং করে নেব এভাবে করে বসিয়ে আমি নিচের পাটটা সমান করে ধরে যতটুকু পরিমাণ শর্ট থাকবে ততটুকু পরিমাণ কাটিং করে নেব এ তো আমি পেছনের পার্টের উপর এভাবে করে সামনের পাটটা বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর একটা যে কাপড়টি আছে সেটিকে আমি দুই ভাজে ভাজ করে এর উপর বসিয়ে নিয়েছি এখন আমি এখানে দাগ কেটে নিচ্ছি এদিকেও দাগ কেটে নিচ্ছি এবং সেই দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব এখানে আমার সাড়ে চার ইঞ্চি পরিমাণ সেজন্য আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিচ্ছি মাছ বরাবর আরও এক ইঞ্চি উপরে দাগ কেটে নেব প্রথমে আমি দাগটাকে এভাবে করে মিলিয়ে নিচ্ছি এখন এখান থেকে আমি আরও এক ইঞ্চি উপরে আমি এভাবে করে একটু আড়াআড়িভাবে দাগটা মিলিয়ে নিচ্ছি এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব ব্লাউজটি সেলাই শেয়ার করার সময় আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেব। সে পর্যন্ত মন তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু